আমি মোটেও বলছি না এগুলো শেখা যাবে না। ও ভাই, ইউরোপ যেতে যদি ইংরেজি লাগে, চায়নায় যেতে যদি চাইনিজ লাগে, আরব দেশে যদি আরবি লাগে, জান্নাতে যেতে কোরআন লাগবে লাগবে, এর বিকল্প নেই, এর বিকল্প নেই। ও হোসেনপুরের মানুষরা, ও হোসেনপুরের মা, তোমরা যারা তোমাদের সন্তানকে এই আল্লাহর কিতাবের সাথে পরিচয় করাওনি, ধিক্কার তোমাদের মায়ের প্রতি, মাতৃত্বের প্রতি, ধিক্কার তোমাদের পিতৃত্বের প্রতি, তোমাদের মাতৃত্বের প্রতি, ধিক্কার। আহা কি অপমান, কি লজ্জা, আহা কি লজ্জা! বাবা মারা গেলে তার ছেলে জানাজা পড়াইতে জানবে না, আহা কি লজ্জাস্কর ব্যাপার! বাপ মা মারা যাবে, ছেলে কিভাবে দোয়া করতে হবে তা জানবে না, আহা কি লাঞ্ছনাকর বিষয়! বাপ মরে যাবে, ছেলে কিভাবে চোখ বন্ধ করবে, কিভাবে কাফন করবে, গোসল করবে তা জানবে না, কি লজ্জাস্কর বিষয় এসে পড়েছে, কি লজ্জাস্কর বিষয় না এই মুসলিম জাতির প্রতি চেপে বসেছে, আহা কি লাঞ্ছনাকর বিষয় না এই মুসলিম জাতির প্রতি চেপে বসেছে, এই বাংলার জমিনের 90% মুসলমান দেশের মুসলিমদের প্রতি এই লাঞ্ছনা, এই অপমান, এই লজ্জা তারা কোথায় রাখে এই শরম? এখানকার মারা তাদের মাতৃত্বের কি পরিচয় দিচ্ছে, এখানকার পিতারা তাদের পিতৃত্বের কি পরিচয় দিচ্ছে? তারা মারা যাবে, তাদের সন্তানরা জানে না কিভাবে গোসল দেবে, তারা মারা যাবে, তারা যা তাদের সন্তানরা জানে না কিভাবে কোন মুখী কবর করবে, তাদের সন্তানরা জানে না যে কিভাবে জানাজা পড়াবে, কিভাবে শেষ বিদায় দিবে তার বাপকে, কিভাবে শেষ বিদায় দিবে তার মাকে, আহা কি লাঞ্ছনাকর বিষয়, তাদের সন্তানরা জানবে না। আর এতে তাদের মোটেও ভ্রুক্ষেপ নেই, এতে তাদের মোটেও আফসোস নেই, কি আফসোসজনক বিষয় না হয়ে যাবে, তাদের সন্তানরা তাদেরকে শেষ বিদায় দেওয়ার পদ্ধতিও জানবে না। আর এতে তাদের কর্ণপাত নেই, এতে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, এতে তাদের কোনো উদ্বেগ নেই, আহা কি লাঞ্ছনাকর বিষয়! ইয়ানাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাস, রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে মানুষের হিদায়াতের জন্য, ওয়াল ফুরকান সত্য মিথ্যার পার্থক্য করার জন্য। আর কত বিভক্তিতে তোমরা বিভক্ত হয়ে থাকবে মুসলিম জাতিরা, পড়ো পড়ো কোরআন, পড়ো, শিখো শিখো কোরআন, শিখো, বোঝো বোঝো কোরআন, বোঝো, বিভক্তি কমে যাবে, ওয়াল্লাহি দলাদলি কমে যাবে, এটা শেখা উচিত। কেন? আনানাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু কল, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয় এই পৃথিবীর মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিবার রয়েছেন। ক্বালু, সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ মান হুম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা কারা, কারা সেই সৌভাগ্যবান মানুষরা, কারা সেই ভাগ্যবান মানুষরা যাদেরকে আল্লাহ নিজের পরিবার বলেছে? কল, তিনি আলাইহিস সালাম বলেন, হুম আহলুল কুরআন আহলুল্লাহ ওয়া খাসাতুহ, তারা হলো আল্লাহর পরিবার, যারা কোরআনকে শিখে অনুযায়ী জীবন গড়ে, যারা কোরআন ও সহিহ সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে, হুম আহলুল্লাহ, তারা আল্লাহর পরিবার, ওয়া খাসাতুহ, এবং আল্লাহর বিশেষ ভাজন, ও চাঁদপুর হোসেনপুরের মানুষরা আর কত এই কোরআন থেকে পালাবা, আর কত এই কোরআনকে উদাসীনতায়, বেখেয়ালি পনায় কোরআনকে অবহেলিত করে রাখবা, আর কত আর কত, আহা আফসোস, আর কত! রমাদান চলে এলো, আমি আজকের এই উপস্থিত মুসল্লিকে বলতে চাই, আমি আজকের এই উপস্থিত আমার বোনরা যারা আমাকে শুনছে, আজকের এই উপস্থিত আমার দিনী ভাইরা যারা আমার সামনে উপস্থিত রয়েছে আমাকে শুনছে, আমি অনুরোধ করতে চাই আমার ভাতৃত্বের, আমার দায়িত্বের জায়গা থেকে আমি অনুরোধ করতে চাই, আমাকে তোমার ভালো লাগে না, লাগা জরুরি নয়, আমার কথা তোমার পছন্দ না, পছন্দ হওয়া জরুরি নয়, ভাই আমার, ভাই আমার, এই রমাদান মাস তোমার জীবনে কোরআনের অজ্ঞতার শেষ মাস হওয়া চাই, ভাই আমার, বোন আমার, এই রমাদান মাস তোমার জীবনের শেষ মাস হওয়া চাই, যে তুমি কোরআন জানো না, এরপর যাতে তোমার জীবনে
আর কখনো এমন দিন না আসে যেই দিনটা তুমি কোরআন পড়তে জানো না, যেই দিনটা তুমি কোরআনের সাথে সম্পর্ক করনি, এমন যাতে না যায়। আমি অনুরোধ করব আজকে এই হোসেনপুর এই মসজিদ কর্তৃপক্ষকে, কোনো কল্যাণ নেই শত শত টাকা হাজার হাজার টাকা খরচ করে এনে খতিবের খুতবা দেওয়াতে, কোনো তেমন বেশি কল্যাণ নেই এরকম এসি ফ্যান লাইট রং সিরামিক টাইলস এরকম জিনিস লাগানোতে। আছে হয়তো যারা দান করে তাদের আছে, যারা সালাত আদায় করবে তারা তাদের নেকি পাবে, কিন্তু এই হোসেনপুরের এই মসজিদকে ইভেন সারা বাংলাদেশের মসজিদকে আমি অনুরোধ করব, আপনারা রমাদান মাসে ফজরের পরে কোরআনের বৈঠক বসান, হুজুর নিয়োগ দেন, নুরানি হুজুর নিয়োগ দেন, প্রয়োজনে এট এ টাইম তিনজন চারজন নিয়োগ দেন, একজন পিলার রয় কোনায়, একজন পিলার রয় কোনায়, একজন বারান্দায়, একজন দোতলায়, আলাদা আলাদা করে নিয়োগ দেন। যাদের বয়স বেশি তাদেরকে আলাদা বসান, যাদের বয়স মেধারী তাদেরকে আলাদা বসান, যারা ছোট কমলমতি এখনো 12-15 বছর বয়স, ওর বাপকে ওকে ওর বাপে কেজিতে পড়ায়, ওরে ওর বাপে মনে পড়ায়, সেরে পড়ায়, টনে পড়ায়, ওরে ওর বাপ বক্তব্যে পড়ায়নি, ওর কেজি আর টন আর শের ডজনে পড়ায় ওর বাপে ওরে, হ্যাঁ হালিতে পড়ায় ওর বাপে ওরে, ওর বাপকে বক্তব্যে পড়ায়নি। এই 12-15 বছরের বাচ্চাগুলো যারা কোরআন শিখতে আসবে আমি চাই তাদের জন্য আলাদা নিয়োগ দেওয়ান, প্রয়োজন হলে শুরু করেন, শুরু করেন, সারা বাংলাদেশে যারা শুনবেন আমার এই বক্তব্য, এই রমাদান মাসে যাতে আপনার এলাকার প্রত্যেকটা মানুষের কোরআনের প্রতি অজ্ঞতার শেষ মাস হয়, ব্যাস। ব্যাসের পর বাংলার জমিনে আর কোন মানুষ আরিফ থেকে ইয়া পর্যন্ত জানে না, এমন যাতে না থাকে কোনো মুসলমান। ও মুসলমানরা আসো 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 আসো, ফজরে আসো মসজিদে আসো ইমামের সাথে বসো, আসো জোহরে আসো মসজিদে আসো ইমামের সাথে বসো, আসো ফজর জোহর আসরের পর ইমামের সাথে বসো, আসরে বসো মাগরিব ইফতারি পর্যন্ত বসো না, ইফতারের 10 মিনিট আগে চলে যাও বাসায়, তুমি কর্মব্যস্ত জীবন তোমার, ফজরের পরে বসো, তোমার কর্মব্যস্ত জীবন, কর্মব্যস্ত জীবন, সাহরি করে আধা ঘন্টা আগে চলে আসো মসজিদে ফজরের নামাজের, পড়ো আধা ঘন্টা, শেখো আলিফ বা তা। আমি অনুরোধ করব, ও ভাই প্লিজ প্লিজ, ভাই আমার প্লিজ, বোন আমার, আপনি কোরআন শেখেন, আপনি কোরআন শেখেন, এই কোরআন আল্লাহ হিদায়তের জন্য নাজিল করেছে, এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে পৌঁছাবে, এই কোরআন আপনাকে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত নিয়ে পৌঁছাবে ইনশাআল্লাহ। আপনি এটা ছাড়া কিভাবে যাবেন জান্নাতে আমার বুঝে আসে না, কোনো বুঝে আসে না। সাহাবি তাবেঈ তবে তাবেঈ ইমাম আইম্মা কেউ কি কোরআন ছাড়া জান্নাতে পৌঁছাবে বলেছে? যে সাহাবি হয়েছে, যে তাবেঈ হয়েছে, যে তবে তাবেঈ হয়েছে, যে ইমাম হয়েছে, আর যারা আমার মতো খতিব হয়, ওয়াজিন হয়, বক্তা হয়, শিক্ষক হয়, মুদাররিস হয়, কেউ কি কোরআন ছাড়া হয়? কেউ কি কোরআন ছাড়া হয়? কোরআন ছাড়া যদি শিক্ষক না হয়, কোরআন ছাড়া যদি মুদাররিস না হয়, কোরআন ছাড়া যদি খতিব না হয়, কোরআন ছাড়া যদি ইমাম না হয়, কিভাবে কোরআন ছাড়া জান্নাতি মুসলমান হবে মানুষ কিভাবে? হ্যাঁ আমি বলছি না যে একবার কেউ যাবেন এরকম, না হতে পারে, বাট এর শতকরা পার্সেন্টেজ কত পার্সেন্ট? ওই লোক যে জানে আল্লাহ কি পছন্দ করে, ওই লোক যে জানে আল্লাহ কি অপছন্দ করে, ও বেশি আল্লাহর পরোয়া করতে পারে নাকি যে জানেই না আল্লাহ কি পছন্দ করে আর আল্লাহ কি অপছন্দ করে সে বেশি পরোয়া করতে পারে? কে পারে? যে জানে সে বেশি পরোয়া করতে পারে। ভুল হবে না তা আমি বলছি না, ভুল হবে না তা আমি বলছি না, তবে আল্লাহকে অধিক ভয় পায় জ্ঞানীরা, যারা আল্লাহ সম্পর্কে অধিক জানে তারা আল্লাহকে অধিক ভয় পায়, এরকম কথাই আল্লাহ কোরআনে বলেছে, আপনি পড়েন দেখবেন পাবেন ইনশাআল্লাহ। দিনী ভাইরা আমার, আহ কত জনই বা আমাদের মধ্যে রমাদান পাবো, 2-3 দিন ভাবা যায়, 72 ঘন্টা প্লাস এখনো আছে, এখনো 72 ঘন্টা প্লাস আছে, এই 72 ঘন্টায় কি পুরো পৃথিবীতে মুসলিমদের মধ্যে কি 2-4-50 হাজার 1 লাখ মুসলমান মারা যাবে না? ওই ইসরায়েলের জালেমরা যদি আল্লাহ ওদের লানাল্লাহু আল্লাহ ওদের উপরে গজব নাজিল করুন, কত শত ফিলিস্তিনি ভাইরা, কত শত সিরিয়ান ভাইরা বার্মা, কত শত মায়ানমারে মুসলিম ভাইরা মৃত্যুবরণ করছেন, এই 72 ঘন্টায় অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, হঠাৎ মৃত্যু, কত মুসলমান আরো মারা যাবে যারা আর রমাদানকে পাবে না। আজকের এই জুমার পর 72 থেকে 100 ঘন্টা প্লাস রয়েছে রমাদানের, কত মানুষ আশা করে বুট কিনেছে, মুড়ি কিনেছে, খেজুর কিনেছে, শরবত কিনেছে,
কত শত মানুষ দান সাদাকা করে দিয়ে আসছে, কত মানুষকে রমাদানে যাতে ভালো সাহর করতে পারে, ভালো ইফতার করতে পারে, ওই মানুষগুলো হয়তো তাদের ভোর রাতের খাবার খেতে পারবে না। কত মানুষ আশা করে ঋণ করে পর্যন্ত এই ইফতারের বাজার করতেছে, সবাই ইফতার করতে পারবে না। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস ইত্তাকু রাব্বাকুম হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া নাস, আল্লাহকে ভয় করো হে মানুষ, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ছাড়া। উপায় নেই, উপায় নেই, মুসলমান হওয়া ছাড়া মরে গেলে উপায় নেই। ইত্তাকু রাব্বাকুম ইয়া নাস, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহর ভয় অবলম্বন করো। কত মা তার 12-15 বছরের বাচ্চাকে রোজা থাকতে দিবে না, কেন? ওর স্বাস্থ্য কমে যাবে, কেন? ও শুকায় যাবে। কত নতুন বিবাহিতরা তাদের স্ত্রীর সাথে শুধু শোবে এই জন্য রোজা রাখবে না, অথচ রাতেও সে চাইলে শুইতে পারে, অথচ মাগরিব থেকে ফজর পর্যন্ত ওর স্ত্রী ওর জন্য হালাল, কিন্তু ওই বদবخت, ওই বদনসিব আজে বাজে টেলিভিশন দেখে গান সিনেমা দেখে উত্তেজিত হয়ে থেকে রোজা ভেঙে ফেলবে, ওই বদনসিব। আহ, আল্লাহর তাকওয়া কিভাবে অবলম্বন করবে সে? আল্লাহ বলছেন রোজা বা সিয়ামকে আল্লাহ ফরজ করেছেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, নিজেকে মুসলিম বলো তোমরা যারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ বলছেন তোমাদের প্রতি সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা সিয়াম ফরজ করা হয়েছে যেমনটা তোমাদের আগের উম্মতদের প্রতি, তোমাদের আগের মানুষদের প্রতি যেমনটা সিয়াম ফরজ ছিল। তার মানে খালি উম্মতে মুহাম্মাদীরা এই পৃথিবীতে রোজা রেখেছে তা ঠিক নয়। এই পৃথিবীতে যত আমাদের আগে বহু মানুষ যারা ছিল, যাদের নবী ছিল, রাসূল ছিল, ওনারাও রোজা আল্লাহ ওদের প্রতি ফরজ করেছিল। কেন? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে যারা যারা আল্লাহকে ভয় পেতে চাও, যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহ ভীতি জেগে উঠুক, যারা চাও তোমাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জেগে উঠুক, তবে তোমাদের জন্য সৌভাগ্য যারা তোমরা 72 ঘন্টা পর রমাদান পেয়ে যাবা। আল্লাহ বলছে তোমরা রমাদানের সিয়াম পালন করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করতে পারো। আল্লাহ বলছে রোজা রাখলেই তোমার হৃদয়ে আল্লাহ ভয় জেগে উঠবে। সুবহানাল্লাহ।